হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আরও একটি মজার রেসিপি, আর এটা সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে খুবই ভালো যায়, কিংবা বাচ্চাদের টিফিনেও এটা বাচ্চারা খুব পছন্দের একটি খাবার বাচ্চাদের। এটা হচ্ছে চিকেন পাকোড়া। আশা করছি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক আশা করছি। সেই সাথে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আর এখানে আছে 300 গ্রাম। এখন এতে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি লেবুর রস, আর এখানে লেবুর রসটা আছে 2 টেবিল চামচ, 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এটা দিয়ে আমি ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় ঘন্টা খানিক। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত পক্ষে 30 মিনিট এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। নিয়ে নিচ্ছি 1/4 কাপ বেসন, আর এতে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, দুটো খাওয়ার সোডা দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি গরম মশলা, চাট মশলা দিচ্ছি আমি এখানে 1/2 টিস্পুন, আর 1 কাপ পেঁয়াজ কুচি, 7 মতো ধনে পাতা কুচি, আর এখানে দিচ্ছি 7 মতো লবণ। এটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে, পানি ছাড়াই আগে ভালো করে আমি মেখে নিচ্ছি এটাকে। পরে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা বেটার তৈরি করে নিতে হবে। তার আগে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি 1 ঘন্টা পরে। এবার অল্প অল্প পানি দিয়ে খুব আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি চিকেন পাকোড়াগুলো। পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই আমি নেড়ে চেড়ে দিব না, এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। আর এগুলোকে অবশ্যই ডুবোর তেলে ভাজলে সবচেয়ে বেশি ভালো হয়। পাকোড়ার একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, তাই আমি উল্টে দিচ্ছি। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে, নয়তো খুলে যেতে পারে। পাকোড়াগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তাই এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে ভালো করে তেল ঝরিয়ে আমি একটা কিচেন টিস্যুতে উঠিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। খুবই মজার এই রেসিপিটা, আশা করছি সবার কাছেই ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক আশা করছি। সেই সাথে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ আমার এই ভিডিওটা সময় নিয়ে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।